দেখ কপুয়া দকমকা কাণ্ডর চার্জশ্বিট দাখিল, টিপু আদালতত দাখিল 844 পৃষ্ঠার চার্জশ্বিট, 48 জন অভিযুক্তর বিরুদ্ধে সাক্ষ্যসহ দাখিল অভিযোগনামা, 90 দিনের ভিতর অভিযোগনামা দাখিল অসম আরক্ষীর। আমি যথাযথ ইনভেস্টিগেশন করার পিছত আজি CJM কোর্টত চার্জশ্বিট দাখিল করা হয়েছে, আর যথেষ্ট সংখ্যক প্রসিকিউশন উইটনেস আছে আমার। টিপু আদালত চৌহদত 47 গৰাকী অভিযুক্ত, একমাত্র নিউজ 18 অসম নর্থইষ্টৰ কেমেৰাত বন্দী হওয়া এইকেইটা দেশ কপুয়া অভিজিৎ নীলোৎপল হত্যাকাণ্ডৰ অভিযুক্ত। ঘটনার 2 মাহ 24 দিনের অন্তত টিপু আদালতত দাখিল হত্যাকাণ্ডৰ অভিযোগনামা। অভিযোগনামার টিপু আদালতত আরক্ষী দাখিল করলে ঘটনাত ব্যবহৃত হওয়া দা, শিল, লাঠি, যাঠি জুং আদি বহু সামগ্রী সুন্দরক বান্ধি আনি আদালতত দাখিল করা এই সমূহ সরঞ্জামেরে হত্যা করা হয়েছিল অভি আর নীলক। ঘটনায় জড়িত 48 জন লোকের বিরুদ্ধে দাখিল করা এই অভিযোগনামাত আছে সাক্ষুক সাক্ষীর বহু টেকনিক্যাল এভিডেন্স। ইনভেস্টিগেশন ক্ষেত্র যিকিনি বস্তু আনিব লাগিব টু প্রুভ দ্য ইনভলভমেন্ট অফ দ্য একিউজ, এটু আনা হয়েছে। আই উইটনেস এভিডেন্সও আছে, টেকনিক্যাল এভিডেন্সও আছে, ডিজিটাল এভিডেন্সও আছে। কার্বি আংলঙ্গর টকমকাত সংঘটিত হয়েছিল নৃশংস অভিনীল হত্যাকাণ্ড। পাহাড়িয়া জেলাখনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের যা অভিজিৎ আর নীলোৎপলক উড়াবাতরিজনিত আতঙ্কত ভীতিগ্রস্ত হয়ে অতি নৃশংসভাবে হত্যা করেছিল এই 47 জন অন্ধবিশ্বাসী লোকে। হাতে হাতে মোবাইল ফোন লৈ ভিডিও রেকর্ডিং করে সোশিয়াল মিডিয়া যোগে প্রচার করেছিল এই নৃশংস ঘটনার। হত্যাকাণ্ড আর উড়াবাতরির গোচর সন্দর্ভত দুটা পৃথকে পৃথকে গোচর ধরে তদন্ত আরম্ভ করেছিল আরক্ষীয়ে। দুটা কেস রেজিস্টার হয়েছিল এই সম্পর্ক 33/2018, এটা প্রথম কেস আসে, তারপর 34/2018 এই দুটা কেস রেজিস্টার করা হয়েছিল, আর দুটা পাশত এমেলগেমেট করে এপ্লাই করা হয়েছিল 33/2018, আর সেই কেসটাই আজ চার্জশিট করা হয়েছে। দুইটা গোচরতে আরক্ষী গ্রেপ্তার করেছিল এজন নাবালক সহ 48 গৰাকী। গণপ্রহারের দরে ঘটনাত কোনো মূল অভিযুক্ত বলি নহয়, সকলকে সমানে জগরিয়া করে দাখিল করা হয়েছে অভিযোগনামা। মানে অ্যাকচুয়ালি এটু মব লিঞ্চিং কেস যেটু আছে, অল আর ইকুয়ালি রেসপন্সিবল। 844 পৃষ্ঠার অভিযোগনামা দাখিলের পিছতেই গুয়াহাটী আরক্ষী সঞ্চালক প্রধান আর ডিফুর আরক্ষী অধীক্ষকে সংবাদ মেল পাতি সদরি করলে অভিযোগনামা দাখিলের তথ্য। আনহাতে নির্ধারিত 90 দিনের ভিতর অভিযোগনামা দাখিল করে এক নজির সৃষ্টি করলে অসম আরক্ষীয়ে। সেই 90 দিনের ভিতরতে আমি চার্জশ্বিট দিবলে সক্ষম হয়েছো আমার অসম আরক্ষীর কার্বি আংলঙর জেলার পুলিশ তেখেতকলে চার্জশ্বিট দিবলে সক্ষম হয়েছে, আর এটু গোটেই দেশের কারণে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টিপুর নীলোৎপল বরা আর ক্যামেরা পার্সন পঙ্কজ বরার সঙ্গে গুঞ্জন কলিতা, নিউজ 18 অসম নর্থ ইস্ট।